আজও যে সলাদ শেখানো হবে শিখাবো বিশাল্লাহ যেটি মহতারাম আমির জামাতের বইয়ে স্পষ্ট আছে তারপর আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো সেই সলাদ যেটা কোরআন সোনাতে এখনো আছে সেই সেম সলাদটা এখনো মক্কা মদিরাতে আছে বলেন আলহামদুলিল্লাহ জোরে আমিন বলার ব্যাপারে কোনো দিমত নাই পৃথিবীতে একটা দুর্বল হাদিস নিয়ে এসে ওরা জোর দিয়া গণ্ডগোলা দিয়েছে আর এটা কুফার কারণে হয়েছে ইরানের কারণে হয়েছে ওরা সব গণ্ডগোলের মূল হচ্ছে কুফা আমরা এখন চেষ্টা করব কাঁধে কাঁধে কীভাবে মেলাবে এখন যদি কাঁধে কাঁধে মিলেতে যায় তাহলে একজনে পা কেটে দিতে হবে তো নিচে আগে দিতে হবে হাদিসে কি কখনো বলেছে যে খবরদার যাদের কাঁধ কাঁধ বারাবর মিল আছে মাপে মাইপা মেপা খাড়ো করাইবা এভাবে কি রসুল বলেছেন চৌত্রিশটি হাদিস আছে রফল আদাইন করা সম্পর্কে

থেকে একটি হাদিস পাঠ করেছি সেটি হচ্ছে রসল্লা সাল্লাম বলেন সল্লু তোমরা সলাদ পড়ো কামা তুমুনি যেভাবে আমাকে সলাদ পড়তে দেখছ রসুল্লা সাল্লাম কাদেরকে বলেছিলেন কথা সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন সাহাবাই কেরাম কে রসল্লা সাল্লাম বারবার এভাবেই বিভিন্ন ক্ষেত্রে সতর্ক করতেন তার মধ্যে একটি সলাদ এভাবে রসুল্লা সাল্লাম জীবনে একবার হজ করেছেন হজের সময় রসুল্লা সাল্লাম সর্বক্ষণ উটের উপরে ছিলেন আর উনি বারবার আপনার বলতেন বারবার বলতেন যে ক্ষুদু আন্নি মানা সিকাকুম ক্ষুদু আন্নি মানা সিকাকুম তোমরা আমার থেকে হজের নিয়ম নীতি শিখে নাও নবী করিম জীবনে একবার হজ করেছেন সাহাবাই কেরাম এমনভাবে ক্যামেরার মতো সেগুলোকে ধারণ করেছেন যে এক টুকরো কোনো জায়গায় কোজায় মিস্টেক হয়নি আল্লাহ আকবার বলে সোহান আল্লাহ আজকে আমরা ক্যামেরা দিয়ে ধারণ করি কিন্তু রসল্লা প্রত্যেকটি আমলকে ছোট থেকে ছোট সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আমল হ্যাঁ ভিতরে বাইরে একেবারে খুঁজে খুঁজে বের করে করে আমাদেরকে দিয়ে গেছেন সুতরাং সালাত হচ্ছে আমার একটি আবাদত যে আবাদত আসমান থেকে সরাসরি আল্লাহ রসুলকে ডেকে নিয়ে উপহার দিয়েছেন এই সালাত যেটা আল্লাহ নিজে সলাদ আসমানের ওপরে নিয়ে যে নিজে উপহার দিয়েছেন সরাসরি নিজে জিব্রাহ সালামের মাধ্যম ছাড়া ওই সলাতে কোনো সন্দিহান থাকতে পারে না আমাদের অজ্ঞতার কারণে আমরা সব সন্দেহান পোষণ করেছি আজও যে সলাদ শেখানো হবে শিখাব ঈশাল্লাহ যেটি জামাতের বইয়ে স্পষ্ট আছে তারপর আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো সেই যেটা কোরআন সন্নাতে এখনো আছে সেই সেম সলাদটা এখনো মক্কা মদিরাতে আছে বলেন আলহামদুলিল্লাহ এখনো আছে সুতরাং আমাদেরকে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই কেউ যদি কোরআন সন্না নাও জানে তাহলে রসুলাম যে মাটিতে এই সলাৎ শিখিয়েছিলেন ওই মাটির মানুষ কিভাবে সলাৎ পড়ে এটা আমরা স্পষ্ট আজও দেখতে পাচ্ছি টিভির মাধ্যমে অনলাইনের মাধ্যমে আল্লাহ যেন আমাদের তফিদান করেন প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা কাতা সোজা করব। একটু লক্ষ্য করবেন সাহেব কোথায় আপনি একটু সামনে সাইডে থাকবেন কাতা সোজা করা তসবিয়াত সুফুব এটা হচ্ছে ওয়াজিব জরুরি করতে হবে যদি না করেন সালাত হবে না এটা জরুরি সালাতের আউট মানে বাইরে কাতা জরুরি এত যে বারবার বলতেন সবু সুফু ফাকুম ফাইনা সোজা করো কেননা কাতা সোজা করা সলাতের পরিপূর্ণতা সুতরাং কাতা সোজা না হলে সলাৎই পূর্ণ হয় না প্রথমই মিস্টেক হয়ে যায় আমাদের সলা এখন কাতারটা কিভাবে পূর্ণ করব। সোজা করব সেটা হচ্ছে পায়ে পায়ে মিলাইতে হবে সব হাদিস তো বর্ণনা করা যাবে না এই মার্বে চল্লিশটি হাদিস আছে শুধু বোখারি মুসলিম পায়ে 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 মিলাবে কোথায় মিলাবে ওই যে টাকনু যেটা বলি আমরা টাকনু টাকনু এই বারাবরে মিলাবে এখন এখানে অনেক ভাইয়েরা আমাদের বাচ্চাদের দিকে আমি দেখতে পাচ্ছি না একটু খেয়াল করবেন অনেক ভাইয়েরা বলেন যে রসুল্লা সালসাল্লাম তো টাকু টাকুনুতে মিলাইতে বলেছেন আপনারা আঙ্গুল আঙ্গুলে মিলান কেন আমরা কি বলছি আঙ্গুল আঙ্গুলে মিলান এক নম্বর আমরা বলি না হাদিসে যা আছে তাই বলতেছি দুই নম্বর কথা যে ভাই যারা পায়ে পায়ে মিলাইতে পাচ্ছে না তারা কমপক্ষে তো আঙ্গুল মিলিয়া সয়তান্ত ভাঙাতে পারছে আপনারা তো তাও করেন না আপনারা কমপক্ষে হাদিসে যেটা আছে ওটা করে দেখান দামাতে যে শিখান যে হাদিসে এভাবে আছে পায়ে পায়ে টাকরু টাকরু লাগাইতে হবে সুতরাং সত্যটা মানতে পারতেছেন না আবার যেটা আমরা চেষ্টা করছি সেটাকে আপনারা আবার উল্টা বলছেন বলে মানুষকে বিভ্রান্ত করছেন সুতরাং এবার কাঁধে কাঁধে লাগাইতে হবে দেখেন তো কাঁধে কাঁধে কি লেগেছে সমান তিনজন কে দেন সমান সমান একেবারে মিলে যাচ্ছে দেখেন সমান সমান হ্যাঁ সমান সমান দুইজনকে দেব আছে ওই যে দুজনের দিকে দেখেন সমান সমান তোমরা একটু সরে যাও এদিকে ওদিকে সরে যাও ওই দুইজনকে রাখো এই দুইজন কাঁধে কাঁধে মিল খেয়েছে তাই না তাহলে কাঁধে কাঁধে মিল খেলো পায়ে পায়ে মিল খেলো এখন এই লম্বাটাকে মাঝখানে দেবে এখানে আমাদের নাম বলতে হয় আমাদের দেশের হানাভি হুজুরদের মাথা ব্যথা মানে হাদিস তাদের বুঝিয়ে আসে না যে কাঁদে কাঁদে মিলাবে কেমনে একজন উঁচা একজন নিচা একজন ছোট একজন বড় এখন দেখা যাক কাঁধে কাঁধে মিলে মিলে না তো এখন ওরা এইভাবে দেখায় এইভাবে দেখায় দেখেন এটা সম্পূর্ণ হাদিস কিনে ঠাট্টা করে আমরা এখন চেষ্টা করব কাঁধে কাঁধে কিভাবে মেলাবে এখন যদি কাঁধে কাঁধে মিলেতে যায় তাহলে একজন পা কেটে দিতে হবে নিচে বানাইতে হবে হাদিসে কি কখনো বলেছে যে খবরদার যাদের কাঁদ কাদ বরাবর মিল আছে মাপে মাইপা মেপা খাড়ো করাইবা এভাবে কি রসল বলেছেন কি বলেছেন কাঁদে কাঁদে মিলাম এখন যদি মিল না খায় তাহলে কি আল্লাহ আমাকে ধরবেন আমাকে ধরবে না কিন্তু হানাফি মুলবিকে ধরবি আল্লাহ ঈশা আল্লাহ দিন কারণ ও চেষ্টাই করেনি আমি চেষ্টা করতেছি দেখেন এখন উঁচা নিচা তো আল্লাহ বানাইছেন মাইপা মাইপা আমাকে ঢোকাই তো বলেন নাই আল্লাহ সুতরাং যে যেখানে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে চেষ্টা করবে মিলানোর জন্য যতটুক ততটুক সম্ভব যতটুক সম্ভব অতটুক করবে আমরা করেছি এটাই কাঁধে কাঁধে মিলানো যেমন এখানে মাইকগুলো রাখা হয়েছে সমান করে রেখেছেন যারা মাইক সেটিং করেছেন কিন্তু তারপরে দেখা যাচ্ছে মাইকের ছোট বড় কারণে সমান নাই কিছু ক্যামেরার মাইক আছে কিছু অরিজিনাল মাইক আছে সাউন্ড যেটা ডেলিভারি করছে সুতরাং সবগুলোকে সমান করার চেষ্টা করার পরও ছোট বড় থাকার কারণে সমান হচ্ছে না প্রতিপক্ষ বলবে না না তোমার মাইক হয়নি কি বলবে এটা বলবে না কারণ তো ছোট বড় আছে আল্লাহ যেহেতু আমাদেরকে আমাদেরকে করে বানিয়েছেন এখানে কম বেশি হলে আল্লাহ ধরবেন না আমরা বলবো হাদিসে যা ছিল তা চেষ্টা করেছি বাকি ঠাট্টা করেছে এরা এরা কে ধরেন ঠিক আছে ইনশা আল্লাহ তাদেরকে ধরবেন আল্লাহ এবার পাটা কতটুকু ফাঁকা করবো আমরা অনেকে এভাবে ফাঁকা করে ফেলি হ্যাঁ ওই যে হুজুরে বলছে একটা চলে গেল সিঙ্গাপুর একটা চলে গেল কোথায় যে না রাশিয়া এভাবে মজা করছে আল্লাহকে হেদায়ত দান করুন এই মুলবিগুলো যে এত খারাপ কল্পনাই করা যায় না এরা কেমন মুলবি আমি বুঝতে পারি না আমি ভাইরা প্রথমে কাঁধে কাঁধে লাগাবেন দেখেন পায়ে ফাঁকা হবে না কারণ আপনার এই কাঁধটা আর এই বডিটা বারাবর হবে বর্ষার জায়গায় হয়ে যাবে কাঁধ বারাবর যদি নেন তো কাঁধে আগে কাঁধে কাঁধে লাগাবেন তার তারপরে পায়ে পায়ে লাগাবেন আগে পায়ে এভাবে লাগাই দিয়া পরে এখানে ফাঁকা রেখে দিলেন তাহলে হাদিসে আমল হলো না আগে কাঁধে কাঁধে লাগাবেন এরপরে পায়ে পায়ে লাগাবেন আশা করি মিল খাচ্ছে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ এবার আমাদের কাতা সোজা হয়ে গেল এই কয়টা হাদিস আছে চল্লিশটি হাদিস আছে এই ছয়টি কেতাবে অন্যগুলো বাদই দিলাম এবার ওরা বলবে যে আরে কাতা সোজা করার ক্ষেত্রে যত হাদিস আছে এ লাগানোর কথা নাই যে বারাবর করে ডাড়াইলে হবে সমান করে যে একখানে লাগাই দিতে হবে দেখেন বোখারিতে যেটা হাদিস আছে ইলজাক শব্দ ব্যবহার করা হয়েছে ইলজাক ইলজাক মানে চিপকায় লেগে লাগাই দেওয়া যেমন টুপিটা আমি লাগাই দিয়েছি একখানে এটাকে ইলজাক বলা হয় যেমন যে ব্যানার লাগানো আছে এটাকে ইলজাক বলা হয় কাপড়ের সাথে এক অ্যাটাচ করে লাগানো সুতরাং ইলজাক মানে লাগিয়ে দেওয়া এটা বোখারিতে আছে বোখারিতে আরেকটা হাদিস আছে এবং অন্য অন্য কেতাবাদ মুসলিম আবু দাউ তিরমিজি এইসব কেতাব আছে বিশুদ্ধ হাদিস এক কথাই রসস্যু রসস্যু শব্দের অর্থ হচ্ছে পাকে পায়ের সাথে মিলিয়ে লাগা এটা আমার ব্যাখ্যা না অমদাতুল কারি খেনাফি মাঝ হবে শ্রেষ্ঠ কেতাব বোখারি ব্যাখ্যা চতুর্থ খন্ড পৃষ্ঠা নাম্বারটা আমার স্মরণ নাই চতুর্থ খন্ডে এই অধ্যায় কাতার সোজা করা অধ্যায় খুললে পাবেন একেবারে পাকে পায়ের সাথে মিলিয়ে লাগানো একে বলা হয় এবার ওনারা কি বলবেন ওদের দাবি এই উত্তর আছে যা হোক প্রত্যেকটি মাসালায় ওদের নিরপেক্ষ মহাদিসে কেরামদের বই থেকে উত্তর আছে আমরা জানি না বলে পারি না যারা জানে তারা পারব আশা করি কাতার সোজা হয়েছে এবার একামত দিব আমরা একামত কয়বার বিশুদ্ধ হাদিসে যত হাদিস পাওয়া যায় গোটা রাজশাহী আমার কাছে যেটা আছে বোখারিতে হাদিস আছে মোট চারটা এই মর্মে একবার একামত দেওয়ার আর শহীদ মুসলিম আছে তিনটি আহ আছে চারটি আর যেতে আছে একটি নাসাইতে আছে দুইটি বিভিন্ন মাঝে আছে চারটি সব মিলে বললে সময় বেশি লাগবে এই এতগুলো হাদিস আছে একবার করে একামত দেওয়ার আর দুইবারের ব্যাপারে মুসলিমের শুধু একটা ইশারা দেওয়া আছে যেমন আজ বলছে তেমনি কিন্তু চারটা হাদিস এই সমস্ত বোখারিতে আছে মুসলিমের তিনটা আছে একবার করে একবার করে মানে আল্লাহ আকবার আল্লাহ আকবর এটা একবার হলো আল্লাহ ইহ

আলহামদুলিল্লাহ পৃথিবীতে সব জায়গাতে যেখানে সালাত পড়ে সেটা একেবারে এরপরে আমাদের একামত হয়েছে সময় হাত উঠানো যাবে তাহারিমা দুইটি হাদিস আছে মর্বে একটা হলো কাদ বারাবর কাঁধ বারাবর উঠাইতে হবে মর্বে দুইশটি হাদিস আছে বিশুদ্ধ আরে কান বরাবর এটাও সহি হাদিস এটাও বোখারি মুসলিমের হাদিস এখানে এই এ পর্যন্ত হাদিস আর একটা হাদিস পাওয়া যায় কিছু কিছু কেতাবে আছে এক মাথা পর্যন্ত কাঁধ পর্যন্ত মাথা পর্যন্ত সব মিলে এর ফায়সালা হচ্ছে যেটা বিশুদ্ধ হাদিস সেটা যখন পেয়ে যাওয়া যায় পাওয়া যায় শক্তিশালীটা তখন একটু নিচটা ওটা বাদ দিয়ে দিতে হয় ওটা দরকার হয় না কেউ যদি কখন আমল করে নেয় করবে সমস্যা নেই সেটা প্রথমে কাঁধ বারাবার উঠাবো এইভাবে কাঁধ বারাবার উঠার মানে আপনি স্বাভাবিক দাঁড়িয়ে আছেন শুধু হাত দুটাকে এভাবে করবেন হাত দুটা শুধু এভাবে করলে কাত বরাবর হয়ে যাবে আর এই কানের নতি বরাবর করলে পারে সিস্টেম হলো কি আমরা যে দোয়া করি না এভাবে দোয়া করি এই দোয়া এই হাতটাকে ঠিক এভাবে ধরেন এভাবে এভাবে এত তারপরে এভাবে উঠান একেবারে এভাবে ধরে ঠেকাইয়া না কেউ আবার টানাটানি করে এভাবে কান ধরেন বাস সেম সেম এভাবে উঠে গেলেই হয়ে গেল এভাবে এটা হলো আপনার দুইটি পদ্ধতি হাত উঠানের এখানে এবারে রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে রুকু থেকে উঠার সময় উঠাতে হবে চার একাত বিশিষ্ট হলো প্রথম বৈঠক থেকে ওঠার সময় এই চারটি জায়গাতে হাত উঠানোর ব্যাপারে বিশুদ্ধ হাদিস রোসা সাল্লামের জীবদ্দাসায় তেইশ বছরই ছিল নাকি তেরো বছরে যে তেরো বছর সালাত হাত ফরজ হওয়া আর বাকি সাহাবাই ক্রামের যুগে ছিল তবে আইনে কেরামের যুগে ছিল আজও আছে ক্যামের পর্যন্ত থাকবে কোন সন্দেহ ছাড়া আমাদের দেশের হুজুররা বলে এগুলো রহিত হয়ে গেছে এই পৃথিবীর সব থেকে বড় মৃত্যু করছে ওই হুজুর যে হুজুর বলবে রহিত হয়েছে ও বাটা হাদিসই বুঝে না ওর হাদিস নিয়ে কোনো চর্চাই নাই ও মিথ্যা বলতেছে আপনাকে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন রফলে আদাইন সম্পর্কে হাদিস আছে বোখারিতে মোট পাঁচটি জিন্দা হাদিস একেবারে টাটকা হাদিস সলাতের ক্ষেত্রে যত হাদিস আছে বোখারিতে মুসলিমে আবুদাউদে তিরমিজিতে নাসাইতে এমনি মাজায় কম এই ছটার কেতাবের কথা বলছি বাকি গেলা আপনারা তো সাধারণত মানুষ পড়েন না বাংলা হয় গিয়ে জন্য বলছি না প্রত্যেকটি হাদিসই আমল যোগ্য কোনোটাই রহিত হয় নাই কোনোটাই মাংস খায় নাই যারা বলে মিথ্যা বলে নিজের দল ভারী করার জন্য বলে সলাতের ক্ষেত্রে যেগুলো বলছি আজকে যে হাদিসগুলো বলছে আবার রিপ্লাই করছি শোনেন যে হাদিসগুলো আজকে বলছে আমলের কথা এগুলো কোনোটাই রহিত হয় নাই কোনোটাই মাংস খাই নাই যারা বলছে অজ্ঞতার কারণে বলছে আর না হলে মিথ্যা মিথ্যা কথা বলছে আল্লাহ দেহে দেন দান করে বোকারিতে পাঁচটি শাহি মুসলিমে আছে ছয়টি তারপরে আবু আছে দশটি তারপরে তিরমিজিতে আছে এখানে ফটোকপিতে লেখাটা ওঠে নাই নাসাইতে আছে দুইটি আর এমনি মাঝে আছে নয়টি এক কথায় মোট চৌত্রিশটি হাদিস আছে মানে চৌত্রিশটি হাদিস আছে রফল আদায়ন করা সম্পর্কে রফল আদায়ন আমরা পেয়ে গেলাম আমার এখানে নাম্বারিং করা আছে যেহেতু সময় অভাবের জন্য বললাম না তাহলে রফল আদায়ন করতে হবে না হবে না এবং এটা চারটা কারণে করতে হবে এটা পরে আপনারা দেখেন সারের বইয়ে হয়তো আছে এটা পাবেন আপনারা সার এটাই করা উত্তম উচিত এখন কেউ বলে যে তোমরা মাছি হাঁকাও মাছি নাউজবিল্লা যদি কথা বলে সাথে সাথে ইমান হারিয়ে যাবে যদি বলে বগালে মূর্তি ছিল তাই সাহাবেকেরাম করতেন এ কথা বললে সাথে সাথে ও কাফের হয়ে যাবে ফতোয়া নিয়ে যান এগুলো যে কথা বলবে যেভাবে হাদিসগুলোকে অস্বীকার করবে ও মুনকিরিনা হাদিস হাদিস অস্বীকারী এবং জেনে শুনে যে করবে সে কাফের হয়ে যাবে সাথে সাথে বেশিরভাগ মুরগি জেনে শুনে মাঝহাবকে টিকানোর জন্য ফতোয়া দিয়ে থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবার রফল আদায়িন হয়ে গেল রফল আদায়নের পরে আমরা বুকে হাত বাঁধব না নিচে বাঁধব না কোথায় বাঁধব দেখেন বুখারীতে যে হাদিসটি আছে কানান নাসি উমরুনা ইয়া ইয়া দ আর রাজুল ইয়া দহুল ইন্ন আলা দরাইল ইসরা এটা স্পষ্ট এবারে পড়ে দিলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ করতেন তোমরা ডান হাতটাকে বাম হাতের ওপর রাখো আগে বলেছে আদা দ মানে হাত পরে বলেছে বাম হাতে জেরার ওপর রাখো পরে বাম হাতকে হাত বলে না রসুন রসল বলছে জেরার ওপর রাখো জেরা কাকে বলা হয় কোন পর্যন্ত জেরা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই যে কোন পর্যন্ত সুতরাং এ হাত হাতটাকে যদি কোনাই পর্যন্ত রাখি এবার কোনায় পর্যন্ত রেখে ছেড়ে দিই যাবে কোথায় নাবিন নিচে চলে গেল না হানাবি হুজুরাকে ভালো করে দেখাবেন এই যে নাবিন নিচে চলে গেছে দেখেন এই কানা হুজুররা এ হাদিসটা দেখে না দেখা উল্টা উল্টা বলে অনেকে তো দেখে কিন্তু উল্টা পাল্টা বলে আল্লাহ তা দেখে দেন দেন তাহলে বাধার আমরা নিয়ম পাইলাম বোখারিতে কোথায় এইভাবে এভাবে পেয়েছি আমরা এখানে চলে আসো তাহলে বুকের ওপর হলো না নিচে চলে গেলো বুকের ওপর হচ্ছে না কিন্তু আরো তিনটা হাদিস বাদ চলে যাচ্ছে তিনটা হাদিস বাদ চলে যাচ্ছে একটা হাদিস আছে সাইদ সাইদ বলা হয় এই জায়গাটাকে আর আর একটা হাতিস আছে রুস বলা হয় এটাকে কবজিকে আর একটা কাফ এটাকে তাহলে এক দুই তিন চার এই চারটা হাতিসের ওপর আমল করলে হাতটাকে এভাবে ধরতে হবে এভাবে রাখতে পারেন এভাবে রাখতে পারেন এভাবে রাখতে পারেন এভাবে এভাবে আর এভাবে কবজির ওপরে তাহলে আপনার চারটা হাদিস আমল হলো জেরার অর্ধেকের বেশি নেওয়া হয়ে গেছে সাইডটা নেওয়া হয়েছে পুরাপুরি কবজি নেওয়া হয়েছে কাফো নেওয়া আছে সুতরাং সব মিলে চারটা হাদিসের উপর আমল করে আহালে হাদিসেরা আর হানাভি ভাইরা আপনার কয়টা করে এভাবে যখন করে ওরা এভাবে করে এভাবে করে কোথায় চলে যায় নিচে চলে যায় না বোখারিটা বাদ চলে গেল আর অসুরাম প্রত্যেক জায়গাতেই বলেছেন ডান হাতকে বাম হাতের ওপরে রাখবেন তো আমি যখন এভাবে রেখে এভাবে করে দিলাম এবার কোনটা ওপরে হলো নাবিন নিচে গেলে তো বাম হাত ওপরে হয়ে যায় না হ্যাঁ দেখেন আপনি নিজে দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে পারে বিশুদ্ধ একটা হাদিস একটা না অগণিত হাদিস আছে ডান হাতকে বাম হাতের ওপর রাখার এটা অস্বীকার অস্বীকারই হয়ে গেল জেরার ওপর রাখা ছিল এটাও বাদ দিল তারা আমরা চারটা হাদিসের ওপর আমল করি উল্টা ওরা বলে মাঝাম মারলে পারে। সব হাদিস আমল হয় মিথ্যা কথা মাঝার মানলে সব হাদিসের ওপর আমল করা যাবে না যাবে না যাবে সম্ভবই না আল্লাহ দান করুন এবার হাত উত্তোলন হাত কোথায় রাখবো এটাও পেয়ে গেলাম এবার আমাদের সালা শুরু হবে আল্লাহ আকবার বলে বুকে হাত বেঁধেছি বাঁধার পরে এবার কি করব একামত হলো কাতার সোজা হলো একামত হলো বেড়ে তাহারিমা হয়েছে এবার সানা পড়তে হবে সানা কোনটা আল্লাহ বা আছে। বাহিনী বোখারিতে আছে এটাও পড়তে পারেন এটাও একটা সানা এটা দোয়া নয় ঠিক আছে তারপরে সুহান আকা এটাও পড়তে পারেন কোন সমস্যা না এভাবে বারোটা দোয়া আছে আরো আছে তো যে কোনো একটা সব থেকে ভালো আল্লাহ আইদবাহিনী সুবাহ আকা এটার মধ্যে আল্লাহর প্রশংসা আছে এবং গুনাম মাপের জন্য দোয়া আছে সুতরাং সেটা যেটা করবেন করেন করার পরে আউজ তারপরে বিসমিল্লা পুরাটা পড়বেন পড়ার পরে সুরাফাতে হা সুরাফাতে একটা একটা অল্প বলে আমিন বলবেন আমিন সম্পর্কে হাদিস কয়টা আছে বলবেন না জোর বলবেন জোরে বলতে হবে বোখারিতে আমিন বলার বোখারিতে তিনটি হাদিস আছে বোখারিতে জোরে আমিন বলা আসতে না জোরে ইমাম বোখারি রহমুল্লাহ বাবি বেঁধেছেন বাবু জাহারিল ইমাম বিত্তা আমিন ইমাম জোরে আমিন বলার অধ্যায় বাবু জাহারির মামুন মিত্তা আমিন মোক্তাদি জোরে আমিন বল অধ্যায় ইমাম বোখারি তারপরে হাদিসগুলো নিয়ে এসছেন আর ওরা ইমাম বোখারীর থেকে বেশি বাহাদুর ওরা বলে যে না এটাতে ইমাম বোখারি বলেছে অধ্যায় বেঁধেছে হাদিসে জোরে আমিন নাই আমি এটা বহুত বক্তব্যতে বলেছি আল্লার সুশাম যে বলছেন ইজ্লাল ইমাম আল দোয়ালিন ফাকলুল আমিন যখন ইমাম দয়ালিন বলবে আমিন বলো আচ্ছা আমি এবার বলছি আপনারা আমার সাথে বলবেন ঠিক আছে আমি যা বলবো উত্তর দিবেন উত্তর না কেন আমি বলছি তো উত্তর দিচ্ছেন না কেন আবার বলছি উত্তর দিবেন এবার আরে বলছি যে আমি খানা ফিরা বলে আসতে বলতে হবে আবার আমরা বলি জোরে বলতে হবে আমরা বলি কি আমিন এখন আসতে বলছি আমিন এই যে জোরে আর আসতে পার্থক্য বেঁচেছেন ওদের বলা উচিত ছিল যে আমিনে কোনো ধরনের শব্দ করা যাবে না মনে মনে বলতে হবে এ কথা বলতে হতো কিন্তু ওরা বলে কি আস্তে বলতে হবে আর আমরা বলি একটু জোরে বলতে হবে যাতে এওদি গায়ে জ্বালা উঠে বুঝেছেন আমি শুনলে ওদের গায়ে জ্বালা উঠে যাদের গায়ে জ্বালা উঠে তারা হচ্ছে এহদিদের ব্লাডের সাথে কানেকশন আছে এজন্য জায়গা বুঝে আমিন বলিয়েন একটু জোরে বলবেন আর জায়গা বুঝে আস্তে বলবেন আপনি আমিনটা এত জোরে বলেন যত দুইজন তিনজন শুনে নাই বেকার চিৎকার করে আমিন ভাবে না আমিন মিষ্টি ভাবে বলবেন সবাই সাম এবার বুঝেছেন আস্তে জোরে সাথে বুঝিয়ে দিলাম জোরে আমিন বলার ব্যাপারে কোনো দিমত নাই পৃথিবীতে একটা দুর্বল হাদিস নিয়ে এসে ওরা জোর দিয়া গন্ডগোল লাগিয়ে দিয়েছে আর এটা কুফার কারণে হয়েছে ইরানের কারণে হয়েছে ওরা সব গণ্ডগোলের মূল হচ্ছে কুফা আপনার ইরাক আল্লাহ তফি দান করুন আমিন হয়ে গেল আমিনের ফজিলত আছে মাফ হয়ে যাবে এটা হবে। তাহলে আমাদের আমিন হয়েছে এবার রুকুতে যাব। আল্লাহ আকবর বলে রফল আদায়ন করে রুকুতে যাব সবাই রফল আদায়ন করে রুকুতে যায় হ্যাঁ সুরা ফাতেহার পরে আরেকটা একটা পড়তে হবে এটা সরে গেছে আরেকটা একটা পড়তে হবে অথবা আয়াত কয়েকটা তিনটা পড়েন ইন্না আতাই না বা কুলুয়াল্লাহ বারাবো দুই লাইনের তিনটা আয়াত পড়েন তাহলেই আনাফ আরও যদি কম বেশি হয় সেটা ভিন্ন কথা বেশি পড়লে বেশি ভালো এবার অফুল করে রুকুতে যাব আমরা রুকুতে গেলে আমরা এ হাত দুটাকে হাত যখন বেঁধেছিলাম তখন এভাবে রেখেছিলাম স্বাভাবিকভাবে রেখেছিলাম স্বাভাবিকভাবে রেখেছিলাম ফাঁকা ফাঁকা করে নয় স্বাভাবিক আর এখন আমরা রুকুতে যখন হাত দিব তখন ফাঁকা করে মজবুত করে হ্যাঁ বাচ্চাদের দিকে দেখেন অনেকে ভুল হতে পারে কারণ দুঃখিত যে প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয় নাই এমনি ডেকে ডুকে নিয়ে চলা আসা হয়েছে আমি সে ভাইকে বলেছিলাম কিন্তু উনি পারেননি ব্যস্ততার কারণে হ্যাঁ হাতগুলো কিভাবে রেখেছে দেখেন হাত হাত হাতগুলো ফাঁকা ফাঁকা রাখবে আঙ্গুল গুলো একে মজবুত করে ধরবে এভাবে আর স্টেট রাখবে হাতকে এবং পাকে অনেক সময় তিন ভাগ চার ভাগ ভাঁজ করা হয় এটা হাদিস বিরোধী কাজ এটা সন্ন্যার তরিকা নয় সুতরাং স্টার্ট সবকিছু স্টেট রাখবে আর পিঠটাকে মাথা বারাবর একেবারে বারাবর রাখবে স্টেট হ্যাঁ আপনারা চেষ্টা করেন যার ঠিক হচ্ছে সেটা অনুসরণ করা আর যদি ঠিক কাউরি না হয় নিজেরা এদিকে লাইট রেখে এদিকে ছায়া দেখবেন অথবা কাউকে দাঁড় করিয়ে বলবেন যে দেখো মিল হচ্ছে কিনা আল্লাহ রব্বুল রব্বোলা এবার রুকুতে আমরা বলবো সুবহান রব্বিয়াল অজিন এটা বলবো কমপক্ষে তিনবার দিয়ে উঠে যাব আল্লাহ আকবর বলে না সামি আল্লাহ গুলিমান হামিদা বলে রবুলা দেন এখনও হবে তাহলে রফুল দেন তিনবার হয়ে গেল রব্বানা লাকাল হাম অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিয়ান তাইয়িবান মুবারাকান ফি মিল আসমাওয়াত ওয়াল আরদ ওয়া মিল আমা বাইনহু মিল আমাশিত মিন শাইই বাদ কমপকে এতটুকু কষ্ট করবেন অর্থ খুবই ভালো দেখবেন সাড়ে বই আছে ইনশাআল্লাহ এর রুকু হয়ে গেল দোয়া হয়ে গেল এই যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যতক্ষণ কেরাত পড়তেন ততক্ষণ রুকু করতেন ততক্ষণ আবায়ে দোয়া পড়তেন দফ সালাতে কিন্তু আমরা দোয়া তো পড়তে দিন দিনা পিটটাও সাজা করি না দুঃখজনক হলো সত্য এখন সোনাতকে কবর দেওয়ার জন্য তারা নতুন নতুন বেজাত আবিষ্কার করে মাগরিবের পরে দুই রেখা সোনাত পড়ি আমরা এটা পড়তে দিবে না যে ওয়াজ করতে লাগে একজন আরে কত চালাকি করবে এরা রে ভাই এরা কত চালাকি করবে সোনার টিকে ঠেকানোর জন্য আল্লাহ এদেরকে হেদায়ত দান করে এবার রুকুতে যাবে সিজদায় যাবে আগে যাবে হাত সিজদায় আগে চলে যাবে হাত পিঠগুলো সোজা রাখবে বারাবর হাতগুলো বুকে বা পেটের সাথে রাখবে না জমিনে রাখবে না হাতগুলোকে হ্যাঁ এখন দুইজন বা একজন রাখলে হবে সবকে সরাই দেন একজন ভালো যে পাচ্ছ ওকে দেন এই যে মাঝের টাকা দেন বড় টাকা জি উঠে যাই এখানে আমরা রুকি সিজদায় দোয়া পড়বো সুবাহান রব্বিয়াল আলা হ্যাঁ কোনোই ঠেকবে না মাটিতে ঠেকবে না গায়ে ঠেকবে না ফাঁকা রাখবে বকরির বাচ্চা জেনে পার হইতে পারে বড় মানুষের কথা বড় মানুষের জন্য এবার পিছন দিকে পিছন দিকে একজন উঠি উঠে যাই উঠে যাই সিজদার থেকে উঠি কমপক্ষে তিনবার এই পাঠ করব সুবহন সুবহন কুদ্দুস রব্বুল মালায়কা তোমার রুহ এটাও পাঠ করতে পারি বাকি বিস্তারিত জানবে একজনে বাকি সরে যাও বাকি সরে যাও তোমরা সরে যাও 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 স্বর না স্বর বুঝো না একজন থাকে যে এই ছেলেটা এবার যাও এক করবে মুসলিমের হাদিস পা দুইটাকে এক জায়গায় করবে এইভাবে এক জায়গায় করবে পা দুটাকে এবার হাত যেভাবে আছে ঠিক আছে এটা সমস্যা নাই হাত বাড়া হাত রাখবে কাঁধ বারাবর আবার কেউ বলে যে কাঁধ আর কান বাড়া মাঝখানে রাখবে সমস্যা নাই কাঁধ বরাবর রাখবে এটা শহীদ মুসলিমের হাদিস এবার উঠে যাবে উঠো আল্লাহ আকবর বলে উঠে কি বলবে রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি দুইবার অথবা আল্লাহ ফিরিলি ওয়ার হামনি ওয়াহাদিন ওয়া আফিনি এই দোয়াটা পড়বেন অনেক সুন্দর দোয়া অর্থ সহকারে সারের বই আছে দেখে নেবেন এরপরে দোয়া শেষ হয়ে গেল আবার উঠে যাবে দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ আকবর বলে উঠি আল্লাহ আকবর এখানে জমিনে হিলান ভর দিয়ে দুই হাতে উঠবে জমিনে হাত দিয়ে ভর দিয়ে উঠবে অনেকে বলে যে এভাবে ঘুষি ধরে আয় এভাবে উঠবে এটা না এটা হাদিসে বলা হয়নি হাদিসে বলা হয়েছে ভর দিয়ে উঠবে যার যেভাবে ভালো লাগবে সেভাবে ভর দিয়ে উঠবে কোনো সমস্যা নেই আবার সলা শুরু হলো এইভাবে আপনার দ্বিতীয় রাখাত হবে এবারে তাসাহদও বসবেন তো পড়বেন তো পড়ার পরে দুরুদে এব্রাহিম পড়তে পারবেন প্রথম তাসাহুদ পড়তে পারবেন অনেকে বলে প্রথম প্রথম তাসাহুদে দূরদে ইব্রাহিম পড়লে সাহসী লাগে আমাদের হানাফি ভাইয়েরা বলে দলিল ফটোয়া এটা এর পক্ষে কোনো দলিল নাই বরঞ্চ শেষ তশাহ পড়ার যে দলিল প্রথম তাসাহুদে সে একই দলিলে তাসাহে দূরত পড়া যায় সুতরাং দুই জায়গাতে দূরত পড়া যাবে বাকি এটা জরুরি না বাকি দ্বিতীয় যে তাসাহদ হবে এরপরে দূরত পড়াটা জরুরি কেউ আবার

আরও যত দুয়া আছে কোরআন এবং হাদিসে এখানে পড়তে পারবেন কোনো সমস্যা নাই আল্লাহ পাক রব্বুল আলামী আমাদেরকে কোরআন ও সরি হ্যাঁ হ্যাঁ বসার নিয়মটা মেন কাজ গেছে না তাসাহদে প্রথম তাসাহদ চার রাকাত বিশিষ্টর কথা বলছি চার রাকাত বিশিষ্ট সারাতে প্রথম তাসাহদে বাম পার র ওপরে বসবে ডান পাকে ডাঁড় করে রাখবে এভাবে দেখ ঠিক আছে বাম পা ডান পাটাকে ডান করে রাখবে খাড়ো করে রাখবে আর বাম পায়ের উপরে বসবে এটাকে তাওয়ার রোগ বলা হয় না এটা বসার নিয়ম এবার দ্বিতীয় তাসা বাম পাটাকে ডান দিকে ঢুকিয়ে কারো এই তাসা অনেক লম্বা হয় দুয়া বেশি হয় যার কারণে রিল্যাক্সে বসতে পারে রক্ত চলাচলে কোনো সমস্যা না অনেক হিক্মা আছে এইভাবে তাওয়ার রোগের একটি নিয়ম এটা হলো নিয়ম আরও দুইটি নিয়ম আছে ওগুলো যা যাচ্ছে আপনার পায়ের ওপর দিয়ে একটা দুটা পায়কি কি ওইদিকে চালিয়ে দেওয়া হ্যাঁ গত ইজতেমাতেও ওইটা দেখানো হয়েছে সুতরাং তাওয়ার এই নিয়ম আপনারা সন্ন্যাস এবং এত বিশুদ্ধ সন্ন্যাস যাকে নিয়ে কেউ কখনো দ্বিমত করে নাই কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশের হানাপি ভাইয়ারা কোটি কোটি মানুষকে সন্ন্যাত পালন থেকে বিরত রেখেছে ওনারা বিরত রেখেছে আমিন বালাত থেকে ওনারা বিরত রেখেছেন রব্ব হাম এত সুন্দর একটা দোয়ার থেকে ওনারা দোয়া মানে ওনারা বিরত রেখেছেন দুই সিজদার মাঝখানে যে দোয়া পড়তায় সেটার থেকে এত একটা সুন্দর দোয়া অগণিত কাজ থেকে বিরত রেখেছে শুধু মাঝহবের দোহাই দিয়ে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সব ফেতনার থেকে বেঁচে থাকা তফিক দান করুন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং সহি সন্না ভিত্তিক প্রত্যেকটি আমল করার তফি দান করুন যারা সজাগ ব্যক্তি আছেন জ্ঞানবান জ্ঞানী ব্যক্তি আছেন তাদেরকে অল্প কথাই বুঝাইলে হবে দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনি সজাগ সব কিছু বুঝেন ভালো আখেরাতের ক্ষেত্রে যদি না বুঝেন আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন সুতরাং সলাতের ক্ষেত্রে বোখারি মুসলিম আউদ তিরমিজি অরিজিনাল খেতাব আপনার ঘরে আছে এছাড়া সলাতুর রসুলের ওপরে বই আছে সারের বই আছে বললাম পরিশুদ্ধ বই আপনারা জানেন সুতরাং আপনারা এটা তো কারই অন্ধবিশ্বাস করার কোনো প্রয়োজন নাই কাজী নিজে দেখে আপনার আমলকে মিলিয়ে নেন প্রতিটি ক্ষেত্রে হজের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে তারাবির ক্ষেত্রে সব ক্ষেত্রেই বোখারি মুসলিম হাদিসে আছে তারপরে বাকি হাদিসগুলোর নামে যেটা বললাম অবুধ তিরভিজীন আসাই সেগুলোতে আছে এই ছয়টি কেতাবে পৃথিবীর সমস্ত মশালার সমাধান পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সুতরাং ছয়টি কেতাব তো অনুবাদ হয়ে গেছে সুতরাং কমপক্ষে গিয়ে এটি পড়েন আপনারা এবং আপনার আমলকে মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন সন্ন্যাভিত্তিক জীবনযাপন করার দান করুন পাক রব্বুল আলমিন আমাদের আমলকে সবকে কবল করুন আর মজার কথা হলো মক্কা মদিনার সালাতের সাথে মসজিদের সাথে আমাদের দেশের বুঝছেন পার্থক্য কাটি একবার বাহাত্তরটি বলছিলাম এক একমা আপলে ছিয়াত্তরটি পার্থক্য এদেশের সালাত এবং মসজিদ কেন্দ্রিক মক্কা মদিনার সাথে বুঝেছেন তো তাহলে কোনটা মানবেন এটা আপনাকে বেছে নিতে হবে আল্লাহাক আলামিন আলমিন বুঝাতে অভিধান করুন যে সালাত দেখালাম সালাত সালাদ মদিনা আছে বাহরাইনে কাতারে ডুবাইতে যতগুলো আরবি মিডেলিস্ট যত আরবি ভাষী আছে সবাই সালাত সালাদ পড়ে ইন্দোনেশিয়া পড়ে মালয়েশিয়া পড়ে মালদ্বীপও পড়ে হ্যাঁ ইউরোপ আমেরিকাতে বর্তমানে জুয়ার চলছে এটার ওপরে আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরে তাই তাহলে কি দলে আমরা বেশি হলাম না আমাদের নিচের ভাইয়েরা বেশি হল আমরা বেশি অরিজিনাল ইসলাম যে দেশে যে ভাষা এসছে সেই ভাষীরা তো আমাদের সাথে মিল সুতরাং তোমরা তো দলে কবে কথা যারা বলে এরা হচ্ছে কুয়ার ব্যাং এরা সাগরে দেখে নাই আল্লাহাক রব আলমিন তো বিদান করুন সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু